জোরে, মাশাআল্লাহ দর্শক, এরই মধ্যে কিন্তু মেলা জমে উঠেছে, যেভাবে মুহুর মুহুর করতালি হচ্ছে। আর এই আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুতে যে পিলার ইউজ করা হয়েছে, এই যে দুটি পিলার নাকি কি বলে এটা, অনেকটা পদ্মা সেতু পিলারের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে পিলার না, এটি বিশেষ জাতের একটি গরু, বিশেষ জাত না, আমাদের দেশের না, বাইরের গরু, বর্ডার ক্রস গরু। তো এই গরুগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো, সুন্দর সুন্দর গরু আছে আমাদের এখানে, আমরা বেশ কয়েকজন ইউটিউবার আছে, আমাদের শামীম ভাই আছে যিনি গরু বিশেষজ্ঞ, গরু বিশেষজ্ঞ ভাই এখন আমার এইখানকার যিনি আমাদের এই গরুর কি বলবো যে যিনি গরুর মালিক আছেন তার সঙ্গে কথা বলবে এবং তার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। শামীম ভাই শুরু করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ ইমরুল কায়েস, আমার বাসা রাজশাহী। আচ্ছা, আমি ব্যবসা করি চুয়াডাঙ্গা এবং কুটখালি বাজার। আচ্ছা, মেলাতে আপনি কয়টা গরু নিয়ে আসছেন? মেলাতে সর্বমোট 16টা গরু আছে। 16টা? আচ্ছা, তবে আমরা আপনার হাতে দুটি অসাধারণ গরু দেখতে পাচ্ছি এবং যার শিংগুলো অনেক বড় বড়। এগুলো কি জাতের গরু? এটা কেউ বলে কাঙ্কারাজ, কেউ বলে রাজস্থানি, কিন্তু আমরা বলি কাঙ্কারাজ। কাঙ্কারাজ গরু? জি। আচ্ছা, এই গরুগুলো কি মূলত শিংয়ের জন্য বিখ্যাত? এগুলো শিংয়ের জন্য বিখ্যাত। আচ্ছা আচ্ছা, আপনার হাতে যে দুটো গরু আছে এগুলোর বয়স কেমন? এগুলোর বয়স 8-10 করে হয়ে গেছে। 8-10? আর যেগুলো শিং দেখতে পাচ্ছি, শিংগুলো সর্বোচ্চ মানে বড় হয় কেমন? এটা এরকমই থাকবে, আর বড় হবে না, এরকমই থাকবে। কয় ফিট ভাই, কয় ফিট এটা? এটা আসলে আমাদের তো মাপা নাই। আচ্ছা, 2 ফিট শান্ত স্বভাবের মানুষজন অনেক দেখছে। আচ্ছা, মেলাতে মানুষজন দেখার কারণে একটু অ্যাগ্রেসিভ নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, তো ভাই কায়েস ভাই, এগুলোর দাম চাচ্ছেন কত মেলাতে? এগুলো আমরা দাম চাচ্ছি 18 লাখ, 18.5 লাখ, 20 লাখ, যার কাছে যেরকম দাম যাচ্ছে। 18-20? জি। আচ্ছা, এখন পর্যন্ত কি দরদাম হয়েছে? গতকাল তো মেলা শুরু হয়েছে। হ্যাঁ, গতকালকে যে আমার ছোটো ভাই বাপ্পি ছিল। আচ্ছা আচ্ছা, বাপ্পি ভাই একটু এদিকে আসেন, আমরা একটু কথা বলি আপনার সাথে, আপনি যেহেতু গতকাল থেকে ছিলেন। আমি আজকে সকালে আসছি। আজকে আপনি সকালে আসছেন? তো বাপ্পি ভাই, গতকাল থেকে তো মেলা শুরু হয়েছে এবং অলরেডি কিন্তু মেলাতে ভালো দামে গরু বিক্রি হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি 27 লাখ টাকাও গরু বিক্রি হয়েছে জোড়া। তো আপনার এই গরুর কেমন দরদাম হয়েছে? এই গরুর দরদাম হয়েছে আমাদের কাছে এখন 15+ দরদাম হয়েছে। 15+? আচ্ছা আচ্ছা, এই যে 15+ দরদাম হয়েছে, আপনার কাছে কি মনে হয় গরুর দাম কি এখনো সঠিক জায়গায় পৌঁছায় নাই? না, আমার কাছে এখনো সঠিক জায়গায় পৌঁছায় নাই, ইনশাল্লাহ দেখা যাক, সঠিক জায়গায় পৌঁছালে ইনশাল্লাহ সোল্ড দিয়ে দেবো। আচ্ছা, তো বাপি ভাই, এই গরুগুলোর এত দাম হওয়ার মূল কারণটা কি? অনেক দর্শক কিন্তু কমেন্ট করে যে এই গরুগুলোর আসলে এত দাম হওয়ার কারণ কি, জানতে চায়। এটা মূল কারণ হচ্ছে একটা সৌন্দর্য, শিংয়ের বিখ্যাত। আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের দেশি গরু না, আমাদের বাইরের গরু। একটা এটা আনতে কস্টিং যাদের বেশি, আমাদের কিনতে গেলেও কস্টিং বেশি। তাহলে কি মূলত সৌন্দর্যের কারণে এই গরুগুলোর দাম এতটুকু হয়ে থাকে? কারণ ওজন কিন্তু খুব বেশি না। না না, ওজন এই গরুগুলোর ওজন কতটুকু হবে? এই গরুগুলোর ওজন আরো বাড়বে, আরো বাড়বে। এখন যা আছে এর চাইতে আরো 5-6 গুণ করে এক একটা গরু থেকে বাড়বে। 5-6 গুণ? 5-6 গুণ করে বাড়বে। আচ্ছা, কাজবে বর্তমানে এই গরুগুলোর ওজন কেমন আছে আপনার জানা মতে? এখন আপনারা কত ধরেন, 9 গুণ 10 গুণ করে আছে। 9 থেকে 10 গুণ? 10 গুণ করে আছে। এটা কি বডি ওয়েট নাকি মাংস? না, লাইভ ওয়েট। লাইভ ওয়েট? লাইভ ওয়েট। আচ্ছা, সৌন্দর্যের কথা বলতেছিলেন, কিন্তু সৌন্দর্য আসলে কিসের, কোন সৌন্দর্যটা? কারণ আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলোর হাড়টার বেড়ে আছে, আমরা দেখলাম যে অনেক সময় সিলেট অঞ্চলে দেখি হাওড় অঞ্চলগুলোতে গরু এই ওইভাবে যখন খাওয়া মানে খাবার দাবার কম দেওয়া হয়, হ্যাঁ, মাঠে থাকে, সেই গরুগুলোর যে অবস্থা থাকে, এই গরুর বডিটা দেখতে তো সেরকমই মনে হচ্ছে যে প্রত্যেকটা পাঁচরের হাড় মনে হয় গোনা যাচ্ছে, তাই না রিপন ভাই? তো তাহলে সৌন্দর্যটা কি আছে? আমি আর একটু বলতে চাই, মনে হয় যে বডি দেখে মনে হচ্ছে সার ঢালাই দিছে কিন্তু সব রড বের হয়ে আছে। যদি এটার হাড় বের হয়ে থাকে, আমার নিজের গোড়া তো আমি নিজে প্রশংসা করবো। দর্শক কত গলা দেখছে আপনি এটা একটু খেয়াল করে ভাই, কেমন মনে হচ্ছে হাড়ালা গলু এত দর্শক হবে কি জন্য? এটা হচ্ছে সিংহাই বিখ্যাত, সিংহাই বিখ্যাত। আচ্ছা, কিন্তু অরিজিনাল নাকি এটা? আবার জোড়া লাগানো না, এটা আপনি লড়া চেড়ে দেখতে পারেন ভাই। একজনে কিন্তু কায়েস ভাই, গতকাল কিন্তু একজন কমেন্ট করেছে যে আলগা শিং লাগানো, আমরা কি একটু নেড়ে চেড়ে দেখতে পাবো? একটা হাতুর মেড়ে আপনি দেখতে পাবেন, সমস্যা নাই। যে সুন্দর একটা গরু নিয়ে এসেছেন এবং দরদাম তো চলছে, জি ইনশাআল্লাহ। আপনাদের কি চিন্তা ভাবনা আছে যে এই মেলায় কি এটা কি বিক্রি করার চিন্তা ভাবনা আছে? যদি ইনশাআল্লাহ আমরা চাইবো যে আরেকজন আমাদের কাছ থেকে নিয়ে তারাও পালক পালার পরে তাদের কাছেও কাস্টমার কিছু যাক। এই গরুগুলো দিয়ে তো ব্রিড করানোর কোনো সুযোগ না? না, এটা আসলে এটা তো বলদ গরু, আপনি এইভাবেই নিয়ে আসেন? কিন্তু এর বাচ্চা পাওয়া যায় না ভাই? এর বাচ্চা নিলে বাচ্চা দিব, গাভী নিলে গাভী দিব। আচ্ছা, সবকিছু আপনি দিতে পারবেন? যা দিবে আমি তাই দিব, যেটা নেবে খালি
এক সপ্তাহ সময় দেবো, আমি তাকে এক সপ্তাহের মধ্যে এটা পূরণ করে ম্যানেজ করে দেবো, ম্যানেজ করে দেবো, গ্যারান্টি সহকারে দেবো। এটা বিশাল মেসেজ হয়ে গেল। হ্যাঁ, কোটি টাকা বিষয় তো। আমি এক এক সপ্তাহ সময় সর্ব। সেগুলো কি সিং তো ছোট ছোট হবে? হ্যাঁ, বাচ্চাগুলো তো অবশ্যই ছোট হবে। তো আমরা একটু ঘোরাফেরা করি মাঠে নাকি আর কোনো কিছু? তাতে যদি আপনারা এখনো কেউ বাচ্চা নিতে চায়, হ্যাঁ, তো আমাদের ফার্মে গেলে আমি এখনো এগুলো সার বাচ্চা, এই আপনার কাঙ্কারাজের বাচ্চা, উলবাড়ির বাচ্চা, হালিগড়ের বাচ্চা, গোটা 20-30টা আমি দিতে পারবো এখন। এখন এখন অলরেডি দিতে পারবো। উলবাড়ির বাচ্চা আছে আমাদেরকে এখানে, এখন আমি অলরেডি দিতে পারবো। বেশ সুবিশাল দুটি গরু রয়েছে, কাঁকড়া জাতের গরু, এবং এই গরুগুলো কিন্তু সিংয়ের জন্য বিখ্যাত। বাংলাদেশে এই গরুর কদর বেশ রয়েছে এবং বেশ ভালো দামেই বিক্রি হয় এই গরুগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে সেই কাঁকড়া জাতের বিশাল শিঙলা গরুগুলো, মাশাল্লাহ। এই গরুগুলো দেখার জন্য কিন্তু প্রচুর মানুষও ভিড় করছে, মেলাটাও বেশ জমজমাট মনে হচ্ছে এখন।